oh <laughs> the solution for humanity. السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنات اغززنا من أبصارهن ويحفظن فروجهن ওয়ালা ইয়ুবদি না যিনাতা হুন্না আনবি হুরায়রা তা رضাল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মাওলুদিন ইলাদা লাল ফিতরা ফাবওয়া হু ইয়ুহাব্বদা নিহি আইমাজ জাসানিহি আইনা সিরানিহি রাহুল বুখারী ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হালাল হারামের বিধানে নারীদের ইসলামী পোশাকবিহীন বাইরে যাওয়া নিষেধ এ মর্মে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম আমরা এ আলোচনার এক পর্যায়ে এসে বলতে চাচ্ছি একজন নারী কি করে ভালো হতে পারে ইসলামী পোশাক পরা তার জন্য কিভাবে সহজ হতে পারে এতে আমরা আল্লাহ আল্লাহতালা যে বিবরণ দিয়েছেন সে বিবরণকে সিরিয়াল গ্রহণ করলে আমাদের পক্ষে সহজ হবে বলেই আমরা মনে করি আল্লাহ তালা সুরা আহ বলেন অকার না ফি বইউতে কোন না মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো ওলা তাবার রাজনা তাবার যা হেলিয়ে তিল উলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো সেভাবে চলো না ও আকেম না সলা সলা তাদায় করো ও আতে না জাকা জাকাত প্রদান করো ও রাসুলহ আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো সম্মানিত দর্শক মন্ডলী একজন নারী ভালো হতে পারে তার অত্র আয়াতের পাঁচটি বিবরণ দেওয়া হয়েছে কোনো নারী যদি এই পথ অবলম্বন করে তাহলে তার জন্য পরকালে জান্নাত পাওয়া তার জন্য একেবারেই সহজ হয়ে যাবে একমাত্র এই নিয়মের ভিত্তিতেই একজন নারী ভালো থাকতে পারে এক বাড়িতে থাকতে হবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না দুই বাইরে গেলেও জাহলেতের যুগের প্রদর্শনী দেওয়া যাবে না তিন পাঁচ অক্সলাত আদায় করতে হবে চার জাকাত ফরজ হলে প্রদান করতে হবে পাঁচ জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসুলের যথাযথ আনুগত্য করতে হবে আনুগত্যের কথাটা যদি আমরা একটু জানার বোঝার চেষ্টা করি তাহলে এই বিষয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয় রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের বাঁচার পথ তিনটি তার এক নম্বর পথ হচ্ছে তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো যেন তোমার বাড়ির থেকে তোমার স্ত্রীকে এখানে সেখানে যাওয়া প্রয়োজন না হয় এমনভাবে প্রশস্ত করো তার থাকার জন্য তার খাওয়ার জন্য তার চলার জন্য যেন এটা সহজ হয় তিনি তার পরে বললেন যে মানুষের বাঁচার পথ হচ্ছে তার পাপের জন্য সে কাঁদবে একদা আল্লাহ রসুল বলছেন যে আবু মোসা আসারি কেইফা বেকা অবে জামানিন তোমার কি হবে আর যুগের পরিস্থিতি কি হবে ইগর ঘরবালু না গার্বাল যেদিন মানুষের প্রতি অন্যায় করা হবে অত্যাচার করা হবে আমানত উঠে যাবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে সেদিন তোমাদের বাঁচার কি পথ হতে পারে তো সাহাবি বলেন বাঁচার পথ কি হতে পারে তখন তিনি বললেন এক নম্বরে তুমি তোমার বাড়িকে গ্রহণ করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না দুই ওয়ালজেম লেসানাক তুমি তোমার মুখকে বন্ধ করো জরুরি প্রয়োজন ছাড়া তুমি তোমার মুখ ব্যবহার করবে না আলাইকে নাফসা। তুমি শুধু নিজেকে বুঝো নিজেকে কন্ট্রোল করো নিজেকে হেফাজতে রাখো এক ওয়াই আলাম জনগণ থেকে বেঁচে থাকো অত্র হাদিস আল্লাহ বাঁচার জন্য চারটে পথ দিলেন এক নম্বর পথে তিনি বললেন যে বাড়িতে থাকো দুই নম্বরে তিনি বললেন মুখ বন্ধ করো তিন নম্বরে তিনি বললেন একাই থাকো চার নম্বরে তিনি বললেন জনসমাজ থেকে বেঁচে থাকো সম্মানিত দর্শক মন্ডলী একজন নারী ভালো হতে পারে ওই সমাতে যেই সময়তেও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না নিজেকে ভেতরে রাখবে এর মাধ্যম দিয়েই একজন নারী ভালো হতে পারে এটাই পথ আল্লাহ রসুল উল্লেখ করেছেন একদ এক সাহাবি আল্লাহর নবীর নিকটে এসে বলছেন আল্লাহর নবী আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রয়েছে আমরা তাদের কি কি হক আদায় করতে পারি যেটা আমাদের জন্য আদায় করা জরুরি আল্লাহ রসুল বললেন যে তুমি যখন খাবে তাকে খাওয়াবে দুই তাসাইতা তুমি যা পরিধান করছো তাকে পরিধান করাবে ওলা তুকাববে তিন তুমি কখনো তাকে কটু কথা বলবে না অলা তাজরে বালাল কখনো মুখের উপরে মারবে না প্রয়োজনে আর তুমি বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না মুসলিম বোন দেখুন আল্লাহর নবী বললেন যে পুরুষের জরুরি জিম্মেদারি যেগুলো আদায় করা তার পাঁচটি এক নম্বরে স্ত্রী কি খাচ্ছে না খাচ্ছে এই বিষয়ে স্বামীকে যথাযথ খোঁজ রাখতে হবে দুই স্ত্রীর পরিধানে কি কাপড় আছে না আছে এই বিষয়ে স্বামীকে যথাযথ খেয়াল করতে হবে তিন স্ত্রীকে কখনো কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দা করা যাবে না চার কোনো সময় সংসারের সমস্যায় কোনো ব্যাপারে যদি শাস্তি দেওয়া প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই হালকা তাকে বোঝানোর জন্য শাস্তি দিলেও মুখে মারা যাবে না পাঁচ তিনি বলছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দেবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন নারী ভালো থাকতে পারে আল্লাহ যেভাবে বলেছেন নবী যেভাবে বলেছেন সেইভাবে চললে সেইভাবে করলে এটা হচ্ছে তাদের ভালো হওয়ার পথ ও পন্থা এছাড়া বিকল্প পদ্ধতিতে ভালো হওয়ার পথ ও পন্থা নেই অবশ্য আমরা এই পথ অবলম্বন করতে পারি যে রাসুলসল্লাহ আলি সাল্লাম বিবাহ থেকে একটা সূচনা পেশ করেছেন এই সূচনা যদি আমরা পালন করি তাহলে একটা পরিবার সহজেই ভালো হবে তিনি বলেছেন এ আমার সারা বিবাহ দল ইচ্ছুক যারা তোমরা বিবাহ করতে চাও তোমাদের যদি সম্পদ থাকে অর্থ যদি থাকে তাহলে তোমরা বিবাহ করো সম্পদ অর্থ মানে মোহর থাকতে হবে বাড়ি থাকতে হবে রসুল সাল্লাহ সাল্লাম যে নারীকে বিবাহ করতে বলেছেন সেই নারীকে বিবাহ করলে একটা পরিবার ভালো হতে পারে তার পেট থেকে যেসবগুলো মেয়ে আসবে নারী হবে সেগুলো ভালো হতে পারে তিনি বলছেন যে তুন কাহুল মারাতলে বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে তিনি বলছেন যে তাদেরকে বিবাহ করা হলে মালে হা তাদের সম্পদ দেখে বলে হাসাবে হা তাদের বংশ দেখে বলে জামালে তাদের সুন্দরতা দেখে বলে দিনে তাদের ধার্মিকতা দেখে আল্লাহ রসুল বলছেন ফাজ ফারবে জাতির দিন তোমরা ধার্মিককে প্রাধান্য দাও ধার্মিক মেয়েকে বিবাহ করো সম্মানিত দর্শক মন্ডলী একমাত্র মানুষ তার পরিবারকে সুন্দর করতে পারে তার স্ত্রীকে ভালো করতে পারে তার মেয়েকে ভালো করতে পারে ধার্মিকে মেয়েকে বিবাহ করে সম্মানিত দর্শক মণ্ডলী রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন বিবাহ করে নিয়ে এসে বাসর ঘরে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে আল্লাহ মাইন্নি আসাল্কে খাইরা অ খাইরা মা জাবাল তা আলাই হেন সাররেহা অ তাহা আলাই আল্লাহ আমি আমার স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ চাচ্ছি আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ রয়েছে সে অকল্যাণ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সে অকল্যাণ থেকে আমি বাঁচতে চাচ্ছি সম্মানিত দর্শক যখন কোনো মানুষ তার স্ত্রীর সর্বধরনের কল্যাণ চাইবে আল্লাহর কাছে আর অকল্যাণ থেকে বাঁচতে চাইবে

তুমি আমাদের স্বামী স্ত্রীকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করো আমরা আল্লাহর নামে তোমার নামেই সাংসারিক জীবনে যাচ্ছি আল্লাহ আমাদের মধ্যে তুমি যে সন্তান দিবে তাদেরকে তুমি শয়তান থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি এইভাবে সাংসারিক জীবন গড়ি তাহলে আমার স্ত্রীর মধ্য হতে আল্লাহ তালা যেসব ছেলে মেয়ে দিবেন আমার স্ত্রীর পেট থেকে যেসব ছেলে মেয়ে দিবেন সেই ছেলে মেয়ে ভালো হবে ওই মেয়ে ভালো হতে পারে এটা আমরা আশা করতে পারি রাসুল সাল এই পদ্ধতি উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আবারও কথা হবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজা নাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. <laughs> Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku kishor taruka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পনসেপন ইউ চুজ বিয়ে Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Anushthan. Peace TV, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে স্বাগতম জানাই রাসুল সাল্লি আসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি আমরা গ্রহণ করলে আমাদের পরিবার আমাদের স্ত্রী আমাদের মেয়ে সহজেই ভালো হবে শুনুন স্ত্রী ভালো করতে হলে নারী ভালো করতে হলে স্ত্রীকে নারীকে পরামর্শ দেওয়া উচিত দেখুন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় নারীকে পরামর্শ দিচ্ছেন আপনারা জানেন একদা এক ইহু দিয়ে সে আল্লাহ মরার দুয়া পড়ে সালাম দিল বলল যে আসসালাম আলাইকুম মোহাম্মদ সাল্লাম তোমার মরণ হোক এই কথা বলল তা আল্লাহ রসুল তার কথা হুবাহু উল্টে দিয়েছেন ওয়ালাইকা তোমার ওপরে হোক তিনি আর বাড়াবাড়ি করে কিছু বলেননি তা আয়েসার জিয়া তালা আনহা এই কথা শুনে সহ্য করতে না পারে জোর করে কিছু বলেছেন যে তোমার মরণ হোক ইহুদি তোমার মরণ হোক তখন আল্লাহর নবী যে তুমি নরম বলছেন হও কঠোর হয়ে না কর্কশ হয় না সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি যে নারীরা তেমন বড় মর্যাদা লাভ করতে পারেনি মাত্র তিনজন মহিলা বড় মর্যাদা লাভ করেছে বড় মর্যাদার লাভ সব পুরুষই করেছে তিনজনের একজন হলেন ফেরনের স্ত্রী আশিয়া আর একজন হলেন ঈশাল সালামের মা মারিয়াম আর একজন হচ্ছেন আয়েশা আয়েশারা যে লাহ তাল আনহা সবার চেয়ে সম্মানী মহিলা সবার চেয়ে বুদ্ধিমতী মহিলা সবার চেয়ে শিক্ষিতা মহিলা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন আল্লাহর নবী তার স্ত্রীকে পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করলেন এক জায়গায় গিয়ে বললেন আয়েশা নরম হও কঠোর হয় না কর্কশ হয় না আমরা যদি আমাদের স্ত্রীদেরকে আয়েসার চেয়ে বেশি সম্মানী দামি বুদ্ধিমতী মনে করি তাহলে সেটা ভিন্ন কথা আর যদি মনে না করি তাহলে আমরা বোখারি মুসলিমের হাদিস থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা পুরুষ হিসাবে নারীদেরকে ভালো হওয়ার জন্য বলবো ভালোভাবে থাকার জন্য বলবো স্নেহ দিয়ে আদর দিয়ে তাদেরকে যে কোনো মূল্যে বাড়িতে রাখার চেষ্টা করব হয়তো বা আমরা আদর দিতে জানি না আদর দিতে পারি না রাসুল সাল্লাম বলছেন সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমরা যদি স্ত্রীর কাছে উত্তম হই তাহলে তাদেরকে আদর দেওয়া সহজ হবে আল্লাহ রাসুল বলছেন কেউ যদি তার স্ত্রীর মুখে একটু কিছু তুলে দেয় তাহলে সে সাদকার সমান নেই পাবে আয়েসারাজি আল্লাহ আনহা বলছেন একদ আল্লাহ রসুল বলেন আয়েসা চলো যাই তোমার সাথে হবে দৌড়ের পাল্লা দৌড়ে দেখা গেল তিনি পরাজয় হয়ে গেলেন আমি জয়ী হয়ে গেলাম আরেকদিন তিনি বলছেন আয়েসা চলো যাই তোমার সাথে দৌড়ের পাল্লা দৌড়ের পাল্লাতে দেখা গেল যে আমি পরাজয় হয়ে গেলাম তিনি জয়ী হয়ে গেলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা স্ত্রীকে আদর করব স্নেহ করব ভালোবাসবো ভালো করব। এ ব্যাপারে কি আমাদের কোনো চেষ্টা আছে দেখেন তো পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লাম এরপরেও তিনি তার পরিবারকে সুন্দর করার জন্য স্ত্রীকে সুন্দর করার জন্য ভালো করার জন্য কেমনভাবে ভাবে পথ ও পন্থা অবলম্বন করছে আয়েসা আল্লাহ তালা আনহা বলছেন যে মসজিদে একদা খেলোয়াড়েরা খেলছিল আমি সেই খেলার আসলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে দেখছিলাম আমি খেলোয়াড়দের দেখতে পাই কিন্তু খেলোয়াড়রা আমাকে দেখতে পায় না তিনি বলছেন যে আমি দেখতেই থাকলাম তিনি থাকলেন তিনি দাঁড়িয়ে বললেন যে এখন তোমরা বুঝো একজন মেয়ে খেলাধুলা দেখতে কম বয়সের কত আগ্রহী হতে পারে আমার তো বয়স কম আমি তো অত বুঝি না আমি খেলা ভালোবাসি দাঁড়িয়ে দেখতে থাকলাম তিনি দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকলাম তিনি ক্লান্ত বোধ মনে করলেন না সম্মানিত দর্শক মন্ডলী বোঝা যাচ্ছে যে স্ত্রীর চাহিদার সব সময় বিরোধিতা করা যায় না বরং স্ত্রীর চাহিদা মেনে নয় ভালো যদি তাতে না হয় তাহলে একজন স্ত্রী ভালো হতে পারে এবং তার ব্যাপারে আমরা কল্যাণের আশা করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখি একটা নারী কিভাবে ভালো হতে পারে এতে যদি পিতার যথাযথ হাত থাকে এতে যদি স্বামীর যথাযথ হাত থাকে তাহলে একজন নারী ভালো হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ দায়ুষকে যার বাড়িতে বেহায়াই রয়েছে একজন স্বামী যদি তার পরিবারকে কন্ট্রোল না করে তার তার মেয়েকে স্ত্রীকে ভালো করার চেষ্টা না করে তাহলে তো তার বাড়িতে একজন ভালো নারীর একজন ভালো মেয়ের আশা করা যায় না দেখুন আয়েসার জিয়া আল্লাহ তালা আনহা বলেন আমরা একদা এক যুদ্ধ থেকে এক সফর থেকে আসছিলাম আস্তে আস্তে আমরা এক জায়গায় আশ্রয় নিলাম সেখানে আমার গলার হারটা পড়ে গেল আর হার খুঁজে পায় না খুঁজে পায় না খুঁজে পায় না সময় পার হয়ে হয়ে গেল সময় যায় পানি নাই অজু করতে পারি না অনেক মানুষ সব বিপদে পড়ে গেলাম অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে জনগণ গিয়ে অভিযোগ করলো যে হালতাল মা সানাত বিন্তক আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে তো আউবাক্কার সিদ্দিক বললেন কি হয়েছে যে আপনার মেয়ে হার হারিয়েছে আমরা হার খুঁজে পাচ্ছি না এখান থেকে যেতেও পারছি না সলাতের সময় পার হয়ে যাচ্ছে এখানে পানি নেই অজুও করতে পারছি না সমন্বিত দর্শক মন্ডলী দেখুন হাদিস তো বোখারি মুসলিমের এই কথা শোনা মাত্রই আউবাক্কার সিদ্দিক দ্রুত আসলেন মেয়ের কাছে মেয়ের কাছে এসে আয়েশার জিয়াল্লাহ তালান বলছেন ফালাকা জানি লাকই দা তিনি আমার কোমরের উপরে খুব জোরে একটা আঘাত করলেন যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এমন ভাবে মেরেছেন কিন্তু আমি চেষ্টা করছিলাম থেমে থাকার কেন আমার উরু রানের উপরে আমার স্বামী মাথা রেখে ঘুমিয়েছিলেন সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টি বুঝার জন্য আরেকটি স্পষ্ট হয় আমরা একটু বুঝি যে যিনি মারলেন তিনি কে তিনি হচ্ছেন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আমরা জানি যে নবির গন ব্যতীত পৃথিবীতে সবচেয়ে সম্মানী দামি মানুষ হচ্ছেন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আল্লা নবী বলেছেন যে আল্লাহ দুনিয়াতে যে যা আমার উপরে উপকার করেছে আমি তা পরিশোধ করেছি তবে আউবাক্কার সিদ্দিক যত উপকার করেছে আমি তা পরিশোধ করতে পারিনি দয়া করে তুমি আমার পক্ষ থেকে পরিশোধ করে দিও সম্মানিত দর্শক মন্ডলী এতে আমরা বুঝতে পারছি যে তালা সিদ্দিকহ দুনিয়াতে সবচেয়ে সম্মানী মানুষ এরপরে আয়েসার জিয়্লাহ তালা আনহা সবচেয়ে সম্মানী সবচেয়ে বুদ্ধিমতী আমরা জানি এরপরে আয়েসারাজিয়াল্লাহ তালা আনহার উরুর আনের উপরে যিনি মাথা দিয়ে ঘুমিয়ে আছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর আসল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি সম্মানী মানুষ এবার বুঝি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন দিন দুপুরে মারলেন সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীর এত বড় মানুষে এত বড় মহিলাকে এত বড় মানুষের সামনে মারলেন ভুল কোথায় হারটা পড়ে গেছে তিনি বুঝতে আর আমার মেয়ে ক্লাস পড়ে জন্য টেনে বা ইন্টারে পড়ে আমার চোখের সামনে সময় নগ্ন হয়ে ঘুরে নগ্ন পোশাক পরে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাই আমরা তাকে কিছুই বলতে পারি না বলুন তো দর্শক মন্ডলী একজন মেয়ে কি করে ভালো হতে পারে একজন নারী কি করে ভালো হতে পারে অতক্ষণ পর্যন্ত একজন নারীর ভালো আশা করা যায় না একজন মেয়ের ভালো আশা করা যায় না যতক্ষণ পর্যন্ত রসুল লাহ আলি আসলাম যে পদ্ধতি দিয়েছেন আউ বকর সিদ্দিকরা যে আল্লাহ মাধ্যম থেকে যে নিয়ম নীতি যে আদর্শ যে পদ্ধতি পেলাম এটা গ্রহণ না করছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বোখারি মুসলিমের এই হাদিস থেকে কিছু গ্রহণ করতে পারি না পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যদি সবচেয়ে বড় নারীকে মেরে দিতে পারেন জামায়ের সামনে তাহলে কি আমরা আমাদের মেয়েকে বড় মনে করব। তাহলে কি আমাদের মেয়েকে আমরা কিছু বলতে পারবো না সম্মানিত দর্শক মন্ডলী যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া রাসুলের দেওয়া এসব বিধানকে আমরা মূল্যায়ন না করব। ততদিন পর্যন্ত আমাদের নারীরা ভালো হবে এটা আমরা আশা করলে ভুল হবে আবু হরাইরা রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল আলী হাসলাম বলেছেন যে কুল্ল মৌল উদ্দিন ইউল আদাল প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবুহ ইউহবেদা নিহি অজ্জেসা নিহি অসেরা তার পিতা মাতা তাকে খ্রিস্টান করে দেয় তার পিতা মাতা তাকে ইহুদি করে দেয় তার পিতা মাতা তাকে আগুন পুজক করে দেয় তাহলে বোঝা যাচ্ছে যে একজন মেয়ে ভালো হওয়া নির্ভর করে তার পিতা মাতার উপরে একজন স্ত্রী ভালো হওয়া নির্ভর করে তার স্বামী তার মালিক তার পিতামাতা এদের উপরে এই জন্য আমাদের এলাকাতে একটা ভাষা আছে যে সঙ্গ দোষে লহা ভাসে সঙ্গ যদি ভালো হয় তাহলে ভালো হবে সঙ্গ যদি মন্দ হয় তাহলে মন্দ হবে একে রক্ষা করার কোনো পথ নেই সম্মানিত দর্শক মণ্ডলী একমাত্র মায়ের মাধ্যমেই একজন মেয়ে ভালো হতে পারে একজন নারী ভালো হতে পারে একমাত্র পিতার মাধ্যমেই একজন নারী ভালো হতে পারে রসুল সাল্লাহ দুইজনের উপরেই তাদের ভালো হওয়াটাকে একেবারে চাপিয়ে দিয়েছেন তিনি বলছেন যে আর তো সৈয়দা ফি বাইতে একজন স্বামী তার বাড়িতে কর্তা একজন স্ত্রী তার বাড়িতে কর্ত্রী একজন স্বামী বাড়িতে আছে একজন স্ত্রীর বাড়িতে আছে তারপরে যদি এই বাড়িতে একজন মেয়ে নগ্ন পোশাকে থাকে তাহলে নিশ্চিত বুঝে নিতে হবে তারা দুইজন দায়িত্ব পালন করে না যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে দায়িত্ব নবী দিয়েছেন অথচ এই দায়িত্ব সম্পর্কে বিচারের কাঠ গড়াতে যথাযথ তাকে জিজ্ঞাসা করা হবে আপনার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় ঘুরে জব কি আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুলসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর নারী হচ্ছে যে পুরুষের বেশধারী নারী তো আমার মেয়ে আমার চোখের সামনে পুরুষের বেশ ধরে চলবে আর আমি তাকে কিছু বলতে পারবো না তাহলে আমরা একজন ভালো নারীর আশা কি করে করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে আল্লাহর দেওয়া বিধান এইভাবে মানলে একজন নারী ভালো হতে পারে বাড়িতে থাকবে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে জাকাত প্রদান করবে রাসুলের আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে আর মাতা তাকে প্রাণপণে ভালো করার চেষ্টা করবে আমরা যদি এই নিয়ম নীতি পালন করি তাহলে ইনশাল্লাহ আমাদের স্ত্রী ভালো হয়ে যাবে আমাদের মেয়ে ভালো হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ম নীতি পালন করার তৌফিক দান করো আল্লাহ মামিন আমাদের মেয়েদেরকে ভালো করো মেয়েদের দ্বারাই জাতি রক্ষা হয় মেয়েদের দ্বারা একটা সমাজ রক্ষা হয় তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমাজ রক্ষা হবে না আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো তাদেরকে ভালো করো তোমার দরবারে এই দাবি দাওয়া দোয়া রেখে আমরা এ বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলরায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস বাংলায়